অর্ণবের কিডন্যাপের ব্যাপারে রাজিনরে ফাঁসাতে হইব, এমন ভাবে কিডন্যাপটা সাজাইতে হইব যাতে মির্জা কামাল মনে করে রাজিনী অর্ণবরে কিডন্যাপ করছে। মির্জা কামালের মনে সন্দেহটা খুব ভালো করে ঢুকাইয়া দিব। মির্জা কামাল তো সন্দেহ করতেছে না, আমি নিজে থেকে জানাইতে গেলে তো আরো বিপদে পড়তে পারি। একবার যদি মির্জা কামালের মনের মধ্যে সন্দেহটা ঢুকাইতে পারি তাইলে তো আমার লাভেই লাভ, সাপও মরব লাঠিও ভাঙব না। আমার পথের কাঁটা তো দূর করবে মির্জা কামাল, তখন আর সম্পত্তি তিন ভাগ হবে না, পুরা সম্পত্তি মা আমারে দিতে বাধ্য হইব। আর নূপুররে শরণ তো কোনো ব্যাপারই না। আরে বড় ভাই, তুমি দেখছি এখানে নতুন একটা ঘটনা ঘটেছে, জানো কিছু? নতুন ঘটনা? আর প্রত্যেকদিন তো কত ঘটনা ঘটতেছে, নতুন নতুন ঘটনা তো ঘটবেই। তা কোন ঘটনা ঘটলো আবার? অর্ণব কিডন্যাপ, এটা তো পুরান কথা। পুরান কথা, কিন্তু নতুন কিছু ঘটনা ঘটছে। নতুন করে আবার কি ঘটলো? এই পোলারে তো আর আমরা কিডন্যাপ করি। মির্জা কামালের লোকজন আমাদের ইটভাটার আশেপাশে চরমভাবে বাইক দিয়ে মহড়া দিচ্ছে। মির্জা কামালের পোলা পাইন, তার মানে ওরা কি আমার করে সন্দেহ করতেছে নাকি? কি ব্যাপার, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ভয় পেয়েছ। আরে না, আমি ভয় পাবো? আমি কি ওরা কিডন্যাপ করছি নাকি যে ভয় পাবো? আর ওই বেটা, হাজার হাজার শত্রু আছে চারিদিকে, কোনো দিক দিয়ে কিছু হইলেই আমার করে সন্দেহ করে, এটা কিন্তু ঠিক না। গতবার তো তুমি কিডন্যাপ করেছিলে, তোমাকে তো সন্দেহ করা স্বাভাবিক, কি তাই না? এই একবার করছি বলে কি আমি বারবার করুম নাকি? করছো কি করনি সেটা তো তুমি ভালো বলতে পারবে। যদি কিডন্যাপ করে থাকো তবে কিন্তু এবার সহজে রেহাই পাবে বলে মনে হচ্ছে না। ওরা যেভাবে পিছু নিয়েছে, তোমার নিজের ইট ভাটায় তোমাকে জ্যান্ত ঢুকিয়ে স্রেফ একটা ইট বানিয়ে বের করবে। কাজিন, তুই কিন্তু আমার ভয় দেখাস। আমি তোমাকে ভয় দেখাবো কেন? যদি তুমি অর্ণবকে কিডন্যাপ করে থাকো তবে তোমার কপালে ভবিষ্যতে কি লেখা আছে সেটাই বললাম। অতএব
বি কেয়ারফুল। যদি জ্যান্ত ইট হতে না চাও তবে অর্ণবকে ছেড়ে দাও, কেউ টের পাবে না। পোলাপান ঘোরাঘুরি করতেছে, এটা তো ভালো কথা না। ওরা আমারে না পায়া যদি অর্ণবরে পায়া যায় তাইলে কি রাজিনের কথায় সত্য হবে? আমারে জ্যান্ত ইট বানাইব ওরা? এত সোজা না রাজি। আমি হাসিন চৌধুরী, প্ল্যান করতেছি, নতুন নতুন প্ল্যান আমি তৈরি করতেছি। দেখ তোরে তোরেই আমি জ্যান্ত ইট বানাবো। আপনি আমাকে ডেকেছেন? দেখো রাবেয়া, তোমার সাথে অযথা চিৎকার চেঁচামেচি করে কথা বলে আমি আর আমার প্রেশার বাড়াতে চাই না। আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, তুমি তার সত্যি সত্যি উত্তর দেবে। আমি আপনার সাথে সব সময় সত্যি কথা বলি, সেটা আপনি ভালো করেই জানেন। কথা শুরু না করতেই তুমি কঠিনভাবে কথা বলতে শুরু করেছো, এই জন্যই তো তোমার সাথে আমি কখনো ভালো ব্যবহার করতে পারি না। এখন আমার কথার ঠিক ঠিক উত্তর দাও। জি বলেন। অর্ণবের দ্বিতীয়বার কিডন্যাপ হওয়ার ব্যাপারটা তুমি কিভাবে দেখছো? আমি কিভাবে দেখছি মানে? তুমি তো জানতে অর্ণবকে আবার কিডন্যাপ করা হবে। আমি কিভাবে জানবো? বারে যারা কিডন্যাপ করেছে তারা তো তোমার পরিচিত লোক। এসব কি বলছেন আপনি? যা বলছি সঠিক। আমি জানি অর্ণবের কোনো ব্যক্তিগত শত্রু নেই, আমার শত্রুরাই আমাকে নাজেহাল করার জন্য অর্ণবকে কিডন্যাপ করেছে, তাই না? আমি বলতে পারবো না। যতবারই আমি কারো কোনো সমস্যা তৈরি করি ততবারই আমার উপরে এই আঘাত আসে। এর থেকেই পরিষ্কার বোঝা যায় আমার শত্রুরাই আমার লোকদের উপরে এই আঘাতগুলো করে। আপনি আমাকে এমনভাবে প্রশ্ন করছেন যেন আমি জানি। জানো রাবেয়া, তুমি সব জানো। তার মানে আপনি বলতে চান যে এই কাজগুলো হাসিনরা করেছে? ভালো বলেছ। তা তুমি হাসিনদের কেন মিন করলে? কোনো উদ্দেশ্যে নয়, আপনার শত্রু আমার আপন একমাত্র হাসিনরাই, তাই ওদের কথা বললাম। তা ঠিক, আমার শত্রু তোমার আপন, শত অত্যাচার করেও ওদের প্রতি তোমার ভালোবাসা একটু কমলো না। আমাকে ওরা সবসময় অপমান করে আর তুমি ওদের প্রশ্রয় দাও। এ কথা আপনি বলতে পারলেন? একটু বাধলো না? আপনার কারণে সবাইকে ছেড়ে দিয়েছি, সবাইকে ভুলে গিয়েছি, তারপর এ কথাটা আপনি বলতে পারলেন? ভুলে থাকার অ্যাক্টিং করলে কি আর ভুলে থাকা যায়? মনে তো তোমার ওদের জন্যে এক বুক ভালোবাসা, সে ভালোবাসা তো একটু কমলো না। যাই হোক, জানি সেটা কমবেও না। অর্ণব আমার সন্তান, ওকে বারবার এভাবে আঘাত করলে আমার কষ্ট হয়।
রাগে দুঃখে সবকিছু গুঁড়িয়ে দিতে মন চায়। যারা এই আঘাত করছে তাদেরকে শেষ করে দিতে ইচ্ছে করে। করুন, কে নিষেধ করেছে? আপনার তো অনেক শক্তি। করব, শুধু সময় নিচ্ছি, দেখি কতটা বাড়তে পারে ওরা। তা ভালো কথা, আজকাল কি তোমার সাথে জামালের সব কথা গড়ে উঠেছে? জামাল? হ্যাঁ জামাল, কয়দিন আগে একটা টেন্ডার ড্রপ নিয়ে আমার সাথে তার দ্বন্দ্ব হয়েছে। শেষ পর্যন্ত যদিও টেন্ডারটা আমি পেয়েছি, তাই নিয়ে তোমার দেবরের মনে কষ্ট হয়েছে। আর তাই মনে হচ্ছে যে এবারের কিডন্যাপটা জামালই করিয়েছে। না না, জামাল এমন না, সে অর্ণবকে অনেক ভালোবাসে। রাবেয়া, টাকার কাছে এইসব ভালোবাসা একেবারেই মিথ্যে, টাকাই সব। আপনি কি আমাকে কিছু বলতে চান? আসলে তুমি আমার পারফেক্ট সঙ্গী, সব বুঝে ফেলো। বলুন কি বলবেন? জামাল, হ্যাঁ আমি চাই তুমি জামালের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, কোনো কথা বলবে না। ও আমার সন্তানকে কিডন্যাপ করেছে, ওর শাস্তি আমি ওকে দেব। ও আপনার ছোট ভাই? আরে বাদ দাও সব ছোট ভাই ভাই, যে বড় ভাইকে মানে না তাকে আমি ছোট ভাই বলে বিশ্বাস করি না। আমি কি বলেছি কথাটা মনে থাকবে? জি। এখন যাও, এক কাপ চা পাঠিয়ে দাও। ফাঁসাতে পারেনি, ফেঁসে গেছে মামা, তাই ওরা ভাবছে আমরা হাসিম ভাইদের সাথে মিশে অর্ণবকে কিডন্যাপ করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আবার অর্ণবকে কে কিডন্যাপ করলো? এটা নিয়ে তো আমিও চিন্তিত আছি, বারবার অর্ণবকে কিডন্যাপ কে করছে? কোনো ফোন টোন এসেছে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, কাজটা কে করতে পারে? তোর বাবার তো শত্রু অভাব নেই, হয়তো তারা কেউ করেছে। শত্রুর অভাব নেই মানলাম, কিন্তু তুমিও তো মির্জা কামালের সন্তান। কই, তুমি তো একবারও কিডন্যাপ হও না, বারবার অর্ণব কিডন্যাপ হচ্ছে, কেন? কেন হই না সেটা তুই কিডন্যাপারকে জিজ্ঞাসা কর। আমি তো কিডন্যাপারকেই জিজ্ঞেস করছি। কি বললি? আমি আমি কিডন্যাপার? হ্যাঁ তুমি, তোমরা আমার ভাইকে বারবার কিডন্যাপ করছো। তোর ভাইকে কিডন্যাপ করে আমার কি লাভ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছি, আমি তো ভুলেই গেছি যে তোর বাবার অনেক সম্পত্তি, তোর ভাইকে কিডন্যাপ করে সব সম্পত্তি আমি একা পাবো, সেটাই লাভ, তাই না? বাহ কি সুন্দর, নিজের কথা নিজেই বলছো। আহ পারমিতা, এমনি আমরা ঝামেলায় রয়েছি, তারপরে তুমি সম্পত্তি নিয়ে রয়েছো? বারে এটাই তো আসল ঝামেলা। না চল এক্ষুনি আমার সাথে। কোথায় যাচ্ছ ভাইয়া? তোকে যেতে বলছি না পারমিতা, তুই চল আমার সাথে। কই যাবো তোমার সাথে? খুন করবে আমাকে? আরে খুন করবো না কি করবো সেটা গেলেই দেখতে পাবি। বাবা মাথা গরম করিস না। না মা, মাথা আমার ঠিকই আছে, তাই তোকে যেতে বললাম না, চল। না আমি তোমার সাথে যাব না। কেন ভয় পাচ্ছিস?
ভয় পাওয়ার কিছু নেই। এক্ষুনি আমি তোকে স্ট্যাম্পে লিখে দিচ্ছি যে এই সম্পত্তি আমার চাই না। বিকন, পাগল হয়ে গেছিস? ভাইয়া কি করছো এসব? কি করবো বলো মা, বারবার এসব শুনতে ভালো লাগে না। পারমিতা তুমি তোমার রুমে যাও। যাচ্ছি, কই চলো। আহ, তোমাকে যেতে বলেছি না, যাও। মুখে সবাই বড় বড় কথা বলে, কাজে বেলায় ঠর ঠর। দেখলে মা কিরকম বেয়াদব হয়েছে? বেয়াদব কেন, নতুন করে কি বেয়াদব বলবে, বাদ দাও তো এসব। আচ্ছা ভাইয়া, হাসিন ভাইয়ারা কাজটা করেনি তো? আরে না না, আমি ওদের ওখান থেকে এসেছি, সেরকম কিছু হলে আমি ঠিকই বুঝতে পারতাম। তোর বাবা তাই বলল, তোর বাবা বলল এটা জামালের কাজ। জামাল চাচা কি বলছো?